আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমি আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আমি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমার বাবার বাড়ি থেকে একটা কাঁঠাল পাঠিয়েছিল, আর কাঁঠালটা আমি কিভাবে ভেঙেছি এবং কাঁঠালটা কেমন ছিল সেটাই আমি শেয়ার করব। আর এই কাঁঠালটাই ছিল এই বছরের শেষ কাঁঠাল, তারপর আর কোনো খাওয়া হয়নি। তো চলে যাই সেই ভিডিওতে। এই যে কাঁঠালটি, কাঁঠাল কিন্তু সাইজে কিন্তু বড় ছিল। তো আমি প্রথম দিন একটু পেকেছিল, ভাবছিলাম যে একটু ভেঙে দেখি। ভাঙার পরে কাঁঠালটা ততটা মিষ্টি ছিল না, ভালো লাগছিল না, তারপর আমি রেখে দিয়েছিলাম আরও একদিন। তো তাই আমি আজ তো কাঁঠালটা দেখাতে পারিনি। কাঁঠালটা উপর দিয়ে যেমন সুন্দর, কাঁঠাল ভিতরটা দেখুন, ভিতরটা যে কোষগুলো বা এটাকে কি বলে, সার বলে, খুবই লোভনীয় এবং একটু শক্ত শক্ত টাইপের ছিল। আমি কিন্তু কাঁঠাল, নরম কাঁঠাল যেটা, সেটা খেতে পছন্দ করি না। এটাকে আমরা আমাদের দেশে এটাকে দেখা চাওলা কাঁঠাল বলা হয়, একটু শক্ত শক্ত থাকবে, আমার এটাই খেতে বেশ ভালো লাগে। আর আমাদের এদিকে কিন্তু অনেক কাঁঠাল হয়, কাঁঠাল আমের ভরপুর। তো এখন তো প্রায় শেষ কাঁঠাল, তো এই কাঁঠালটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, আর ওনারা পাঠিয়েছিল গাড়ির মাধ্যমে, এটা কুরিয়ার করে পাঠায়নি। এটা আমাদের ওখানে পরিচিত গাড়ি ছিল, সেই গাড়ির মধ্যে দিয়ে দিয়েছে যে বছরের শেষ কাঁঠালটা তোমার জন্য। তো আমি ভাবলাম যে এত সুন্দর একটা কাঁঠাল আমি খাচ্ছি, আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, তাই ভাবলাম যে একটু শেয়ার করি, আপনারা একটু দেখলেন, দেখে একটু মজা নিলেন। খুবই মজার ছিল কাঁঠালটি। প্রথম দিন তো ভাবছিলাম যে কাঁঠালটা খাওয়াই যাবে না, দ্বিতীয় দিন যে এত বেশি টেস্টি ছিল, এত বেশি মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো দেখতে থাকুন, আমি হ্যান্ড গ্লাভস পরে তারপরে কাঁঠালটা কিন্তু ইয়ে করেছি, না হলে কিন্তু হাতের মধ্যে দেখা যায় কাঁঠালের যে কষ, সেই কষটা কিন্তু ভরে যাবে, সেই আঠাটা কিন্তু উঠতে চায় না, খুবই বাজে একটা আঠা, কোনোভাবে উঠতে চায় না। তো গ্লাভস আমার কাছে ছিল, তাই আমি গ্লাভসটা পরেছি। আপনাদের কাছে যদি গ্লাভস না থাকে সেক্ষেত্রে আপনারা হাতের মধ্যে তেল মাখিয়ে নেবেন, সেটা অবশ্য সবাই জানেন। আর আমার কাঁঠালটা আমি যেভাবে ভাঙছি সেভাবে আর কি দেখাচ্ছি, আর কি কীভাবে করেন জানি না। তবে একটাই কথা বলবো যে যখন আপনারা কাঁঠাল ভাঙবেন একটু হাতে তেল দিয়ে দিবেন বা কিছু একটা পরে নেবেন, তাহলে দেখা যায় হাতের মধ্যে আর কষ্টটা লাগবে না। তো উপভোগ করুন আমার সেই কাঁঠাল ভিডিওটি, ভাঙার ভিডিওটি। জানি খাওয়াতে পারবো না, তারপর একটু দেখি আপনারা খেয়ে নিন সবার জন্য। তো ভিডিওটা চলতে থাকুক। আসলে বাবার বাড়ি মানে যে কি ভালোবাসা, লাস্ট কাঁঠালটাই বললো যে এটা আমাকে দিয়ে দিয়েছে। তো যেহেতু আমি এখানে পাই না ফ্রেশ কোনো খাবার, এই ফল ফ্রুট পাই না, সেজন্য ওনারা চেষ্টা করে ওখান থেকে আমাকে দেওয়ার জন্য। আমি কিন্তু কাঁঠাল এখান থেকে কিনে খাইনি। তো এই কাঁঠালটা আমি এতটুকু পর্যন্ত ভাঙলাম, আমি আর ভাঙবো না, যেহেতু আমি মানুষ অল্প এবং এত কাঁঠালও খাওয়া ঠিক না গরমের দিন। তো আমি অর্ধেকটা রেখে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের কোষগুলো কি লোভনীয় এবং এতটাই মজার ছিল। আমার মনে হয়েছিল এই কাঁঠালটি বছরের সেরা একটা কাঁঠাল ছিল, খুবই মজার ছিল। আর কাঁঠাল কিন্তু অনেক পুষ্টিগুণ, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।